প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স টু বিষয়টির স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট ওয়ান থেকে পার্ট টু পর্যন্ত পেয়ে গেছো। আজকে পার্ট থ্রিতে তড়িৎ বিভব, বিভব পার্থক্য এবং বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক নিয়ে আমি আলোচনা করেছি। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অতএব তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রথমে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সম্পর্কে আলোচনা করেছি। অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো এই তড়িৎ বিভব বুঝতে হলে তোমাকে প্রথমে তড়িৎ ক্ষেত্রটা ভালো করে বুঝতে হবে। তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা পার্ট টু তে বলেছি। আমরা পার্ট টু তে বলেছিলাম কোন একটা চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী ওই চার্জিত বস্তুটার প্রভাব তথা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা বজায় থাকে সেটাকেই ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র বলা হয়। আর এখানে অসীম বলতে বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দু, কোন একটা চার্জিত বস্তু দ্বারা যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেই তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুটাই ওই বস্তুর জন্য বা ওই চার্জিত বস্তুর জন্য অসীম হবে। তো তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে বা অসীম থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে আমরা যদি কোনো বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাই তাহলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হতে পারে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ বা আকর্ষণ বল দ্বারা কৃত কাজ। তো যাই হোক, যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। তো এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যখন আমরা কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে আনতে চাইব, যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর আধানটা পজিটিভ হয়, অর্থাৎ যে বস্তু দ্বারা তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই বস্তুর আধানটা যদি পজিটিভ হয়, তাহলে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে একক ধনাত্মক আধানকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাইবো তখন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, সেক্ষেত্রে কাজের মানটা ধনাত্মক হবে। আবার যদি এরকম হয় যার দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী আধানটা যদি নেগেটিভ চার্জযুক্ত হয়, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে যখন আমরা বা অসীম থেকে যখন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে চাইবো তখন আকর্ষণ বল দ্বারা কাজ হবে। কারণ আমরা এখানে বলছি যে আধানটা দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটা ঋণাত্মক চার্জযুক্ত, তার মানে ঋণাত্মক চার্জ ধনাত্মক আধানকে আকর্ষণ করবে, তো সেক্ষেত্রে আকর্ষণ বল দ্বারা কাজ সম্পন্ন হবে। তো অতএব এক্ষেত্রে কাজের মানটা নেগেটিভ হবে। আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে, ধনাত্মক ভাবে আহিত বা ধনাত্মক চার্জযুক্ত কোনো বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে তুমি যদি একক ধনাত্মক আদান স্থাপন করো তাহলে দেখবে ওই একক ধনাত্মক আদানটা বাইরের দিকে সরে যাবে। অর্থাৎ ধনাত্মক ভাবে আহিত বস্তু দ্বারা বা যার দ্বারা তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত বস্তুটা, সেই ধনাত্মক চার্জ থেকে বা তড়িৎ ক্ষেত্র থেকে সেটা বাইরের দিকে চলে যাবে, দূরে সরে যাবে। তার মানে আমরা বলতে পারি এই ধনাত্মক চার্জটা তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে স্থানান্তরিত হয় বা চলে যায়। তো যাই হোক, এই তড়িৎ বিভবের মূল কথাটা হচ্ছে কোন একটা চার্জিত বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকেই তড়িৎ বিভব বলা হয়। তো আমি এখানে ব্যাখ্যাটা দিয়েছি, দেখো, অসীম থেকে ক্ষুদ্র ধনাত্মক আধান কিউ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি ডব্লিউ পরিমাণ কাজ করতে হয় তবে ওই বিন্দুর বিভবটা হবে ভি সমান ডব্লিউ বাই কিউ। কারণ আমরা সংজ্ঞায় বলেছি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কাজ করতে হবে সেটাকে বলা হয় তড়িৎ বিভব। আমরা এখানে বলছি কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তো এখান থেকে আমরা বলতে পারবো একক ধনাত্মক আধানের জন্য কাজের মানটা হবে ডব্লিউ বাই কিউ। ঐকিক নিয়মের মতো করে যদি চিন্তা করো তাহলে ডব্লিউ বাই কিউ হবে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃত কাজ, আর সেটাকে আমরা বলেছি সংজ্ঞায় বিভব বা তড়িৎ বিভব। অতএব আমরা এখান থেকে বলতে পারি তড়িৎ বিভব ভি সমান হবে ডব্লিউ বাই কিউ, তার মানে কি কাজ বাই আধান বা আধানের পরিমাণ। তো এখান থেকে আমরা কিন্তু এটার এককটাও বের করতে পারি, কাজের একক হচ্ছে জুল, আধানের একক হচ্ছে কুলম, তার মানে তড়িৎ বিভবের এককটা হবে জুল পার কুলম। আর এখানে কাজ এবং আধান দুইটাই হচ্ছে স্কেলার রাশি, অতএব তড়িৎ বিভবটা অবশ্যই স্কেলার রাশি হবে। এই যে দেখো আমি শেষে এই কথাগুলো বলে দিয়েছি, তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, এর একক ভোল্ট, আর ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, যেহেতু ভি সমান ডব্লিউ বাই কিউ। এই যে তড়িৎ বিভবের এককটা ভোল্ট, এই ভোল্টের সংজ্ঞাটা কিন্তু আমরা এই যে সমীকরণ এক নং সমীকরণ, যেটা এই এক নং সমীকরণ থেকে খুব সহজেই দিতে পারি। আমি এখানে শেষে সংজ্ঞাটা দিয়েছি, তো তুমি গাণিতিক ভাবে আগে চিন্তা করবে, যদি এক নং সমীকরণে বিভবের পরিবর্তে 1 ভোল্ট বসা, অর্থাৎ বিভবের মানটা 1 ভোল্ট হয় তাহলে ডান পাশে উপরে হবে 1 জুল, নিচে হবে 1 কুলম, তার মানে 1 ভোল্ট সমান হবে 1 জুল বাই 1 কুলম। তো আমরা বিভবের সংজ্ঞায় পড়েছি অসীম থেকে
থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে এক ভোল্টের সঙ্গে আমরা বলতে পারবো, এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোন বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন করতে হয় তখন ওই বিন্দুর বিভবটা হবে এক ভোল্ট। তো এই যে দেখো আমি নিচে সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, তবে এই সংজ্ঞাটা মুখস্থ করার চেয়ে তুমি এই যে গাণিতিক সমীকরণ যেটা এক নং সমীকরণে একক গুলো বসিয়ে এই যে দেখো নিচে আমি লিখেছি এক নং সমীকরণ হতে লেখা যায় 1 ভোল্ট ইকুয়াল 1 জুল বাই 1 কুলম, এখান থেকে মূলত সংজ্ঞাটা মুখস্থ করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। এখানে যদি চিন্তা করো যে এক কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আনতে এক জুল কাজ সম্পন্ন করতে হয় তাহলে এটার বিভবের মানটা হবে 1 ভোল্ট। এই কথাটাই আমরা এখানে সংজ্ঞায় বলেছি। তো যাই হোক, এক ভোল্ট সমান কি হবে, এই যে দেখো 1 জুল বাই 1 কুলম সমান 1 জুল পার কুলম। আশা করছি বিভব কি এবং বিভবের একক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো দিয়েছি কোন বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে কি বোঝায়। এই ধরনের প্রশ্ন সাধারণত অতি সংক্ষিপ্ত অংশে আসে, তো আমাদেরকে এখন বলতে হবে কোন বিন্দুর বিভব 25 ভোল্ট এর মানে কি। তো আমরা এখানে দেখো এক ভোল্টের সংজ্ঞাটা দিয়েছি, এক কুলম ধনাত্মক আধানকে বা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি এক জুল পরিমাণ কাজ করতে হয় তখন ওই বিন্দুর বিভবটা হয় 1 ভোল্ট। তো এখানে যেহেতু 25 ভোল্ট বলা আছে, তুমি এখানে এই এক জুলের জায়গায় শুধু বলে ফেলবে 25 জুল, অর্থাৎ একক ধনাত্মক আধানটা সেম রাখবে, কারণ আমরা বিভবের সংজ্ঞাটা কিন্তু একক ধনাত্মক আধানের ক্ষেত্রে পড়েছি। তো এখানে এই 25 ভোল্টের ক্ষেত্রে তুমি 25 জুল বলবে। যদি এখানে 10 ভোল্ট বলা থাকতো তখন বলতে হবে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 10 জুল পরিমাণ কাজ করতে হয়, এটাই হচ্ছে 10 ভোল্টের মান। তো এই কথাগুলো আমি এখানে দেখো লিখে দিয়েছি, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 25 জুল কাজ সম্পন্ন করতে হয়। এই ধরনের ক্ষেত্রে তুমি মাথায় রাখবে বিভবের সংজ্ঞাটা হচ্ছে একক ধনাত্মক আধানের জন্য, অতএব অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোন বিন্দুতে আনতে এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে, যত বল দেয়া থাকবে এই সংখ্যাটা দিয়ে লিখে দিবে এত জুল কাজ সম্পন্ন করতে হয়। আশা করছি এই বিষয়গুলো তোমরা ইনশাআল্লাহ পারবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিভব পার্থক্য সম্পর্কে আলোচনা করেছি। তো বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝায়, আমরা পূর্বের স্লাইডে বিভব সম্পর্কে পড়েছি, এখন আমরা বিভব পার্থক্য পড়ব। তো এখানে দেখো আমরা সংজ্ঞাটা প্রথমে দিয়ে দিয়েছি, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তো বিভব পার্থক্য মানে হচ্ছে দুইটা বিন্দুর বিভবের যে পার্থক্যটা। এখানে আমরা সংজ্ঞায় যেটা বুঝলাম যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যদি নিতে চাই তখন যে পরিমাণ কাজ করতে হবে সেটা আকর্ষণ বল দ্বারা কাজ হতে পারে, বিকর্ষণ বল দ্বারাও কাজ হতে পারে। তো যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাকে বলা হবে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো আমি নিচে এটার ব্যাখ্যা দিয়েছি, দেখো এ ও বি বিন্দুর বিভব ভি এ ও ভি বি চিত্র এক, এই যে চিত্রটা দিয়ে দিয়েছি আমরা, চিত্রটা পরে ব্যাখ্যা করছি। তো যদি এ ও বি বিন্দুর বিভব ভি এ ভি বি হয় তাহলে বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে সরাতে কৃত কাজ ভি এ মাইনাস ভি বি সমান হবে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য সমান ভি ধরেছি। তো এই কথাগুলোর মানে হচ্ছে যদি এ ও বি বিন্দুর বিভব ভি এ ও বি বি হয় তাহলে আমরা যদি বি থেকে এ বিন্দুতে অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে সরাতে চাই বা আনতে চাই তাহলে কৃত কাজের মানটা হবে এই দুইটার বিভব পার্থক্যের সমান। এখানে ভি এটা প্রথমে লেখার কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি ভি এর মানটা বেশি, অর্থাৎ এ বিন্দুর বিভবটা বেশি বি বিন্দুর বিভবটা কম, অতএব এই বি এ এবং বি বি এর পার্থক্যটাই হবে কৃত কাজের মান যখন একক ধনাত্মক আধানকে আমরা বি থেকে এ বিন্দুতে সরাবো। আর বি এ মাইনাস বি বি মানে এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য, আর এটাকে আমরা দেখো শেষে ভি ধরেছি। মূলত বিভব এবং বিভব পার্থক্য পরিমাণগত ভাবে যদি আমরা চিন্তা করি দুইটাই আসলে সেম রাশি। বিভবের সঙ্গে আমরা পড়েছিলাম পূর্বের স্লাইডে, অসীম থেকে কোন একটা চার্জিত বস্তু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একক ধনাত্মক আধানকে আনতে কৃত কাজ, আর এখানে আমরা পড়ছি যে কোন একটা তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য। তো পরিমাণগতভাবে যখন আমরা চিন্তা করব এই পার্থক্যটাও হচ্ছে বিভব, আর বিভবের সঙ্গে আমরা যেটা বলেছিলাম সেখানেও বিভব, অর্থাৎ পরিমাণগতভাবে আমরা বিভব এবং বিভবকে একই রাশি ধরতে পারি। এই যে দেখো চিত্র একে আমরা দুইটা বিন্দু এখানে দেখাচ্ছি এ বিন্দু এবং বি বিন্দু। তো এই এ এবং বি
যদি একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে অবস্থান করে, তো যদি এরকম হয় এ বিন্দুর বিভবটা হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভবটা হচ্ছে ভি বি, এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমরা ডি ধরি, তো বিভব পার্থক্যের ক্ষেত্রে এখানে আমরা এই ডি এর ব্যবহারটা করব না। মূলত এখানে আমরা বোঝাচ্ছি যে দুইটার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। তো আমরা যদি এই বি বিন্দু থেকে একক ধনাত্মক আদানকে এ বিন্দুতে আনতে চাই, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে আমরা সংজ্ঞায় বলছি, এটা হবে এই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। তো যাই হোক, এক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভিবি যদি ভি এর মানটা ভিবি এর চেয়ে বেশি হয়। তো এরপরে বলেছে, দেখো যদি বি থেকে এ বিন্দুতে কিউ ধনাত্মক আদানকে সরাতে কৃতকাজ ডব্লিউ হয়, আমরা তো একক ধনাত্মক আদানের জন্য সংজ্ঞাটা পড়েছি, সেক্ষেত্রে কৃতকাজটা হবে দুইটার সরাসরি বিভব পার্থক্যের সমান। তো আমরা এখন বলছি, দেখো যে বি থেকে এ বিন্দুতে কিউ ধনাত্মক আদানকে সরাতে কৃতকাজের মানটা যদি ডব্লিউ হয়, তাহলে আমরা লিখতে পারবো কৃতকাজ সমান হবে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, কারণ একক ধনাত্মক আদানকে সরাতে কৃতকাজটা আমরা বলেছি ভি এ মাইনাস ভিবি। অতএব কিউ পরিমাণ আদান যদি সরাতে চাই, তখন কৃতকাজের মানটা হবে এই ভি এ মাইনাস ভিবি এর সাথে কিউ এর গুণফলের সমান। এই যে দেখো আমরা তাই লিখেছি, বা ডব্লিউ সমান কিউ ভি লিখতে পারি। এই দুইটার বিভব পার্থক্যকে আমরা ভি ধরলাম। তো এই এক নং থেকে আমরা ভাষায় লিখতে পারি, সুতরাং কৃতকাজ সমান হবে আধান ইন্টু বিভব পার্থক্য, আর এই বিভব পার্থক্যের এককটাও কিন্তু ভোল্ট। তো আশা করছি তোমরা বিভব পার্থক্য সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করেছি, এটা অতি সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি দিয়েছি ইলেকট্রন ভোল্ট বা ওয়ান ই ভি লিখেছি, ওয়ান ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট কি সেই সংখ্যাটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত অংশে চলে আসে, বা ওয়ান ই ভি এর মান কত, ওয়ান এম ই ভি বা ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট এর মান কত, বা ওয়ান ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করো, ওয়ান মেগা ইলেকট্রন ভোল্টকে জুলে প্রকাশ করো, এরকম ভাবে অতি সংক্ষিপ্ত অংশে প্রশ্ন আসে। তো যাই হোক, আমরা প্রথমে সংখ্যাটা দেখি। যদি তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, তবে একটি ইলেকট্রন মুক্তভাবে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গতিশীল হলে যে গতিশক্তি লাভ করে তাকে ইলেকট্রন ভোল্ট বা 1 ইলেকট্রন ভোল্ট বলে। তো সংখ্যাটা যদি আমরা একটু সহজভাবে বলি, যদি এরকম হয় যে তড়িৎ ক্ষেত্রের কোন দুইটা বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট, তখন সেখানে মুক্তভাবে একটা ইলেকট্রন যদি গতিশীল হয়, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গতিশীল যদি হয় বা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি যায়, তখন সেটা যে গতিশক্তিটা লাভ করবে সেটাকে আমরা ইলেকট্রন ভোল্ট বা ওয়ান ই ভি বলবো। এই কথাটাই আমরা এখানে সংজ্ঞায় বলেছি। তো এখানে দেখো পরে সূত্রাং দিয়ে লিখেছি, সুতরাং ওয়ান ই ভি সমান হবে একটি ইলেকট্রনের আধান ইন্টু ওয়ান ভোল্ট, কারণ আমরা কৃতকাজ সমান পড়েছি আধান ইন্টু বিভব পার্থক্য। তো এখানে আমরা বলেছি যে এক ভোল্ট বিভব পার্থক্যের দুইটা বিন্দুর মধ্যে যদি একটা ইলেকট্রন মুক্তভাবে গতিশীল হয়, তখন সেটা যে গতিশক্তি লাভ করে, তো গতিশক্তি মানে কৃতকাজ। তো কৃতকাজ সমান কি হবে তাহলে, এখানে এক ভোল্ট আর আধান হচ্ছে একটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রনের আধান। তো একটা ইলেকট্রনের আধান বা ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻¹⁹ কুলম। তো এই যে দেখো আমরা মানটা বসিয়ে দিলাম, আর 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল পার কুলম বা 1 জুল বাই 1 কুলম আকারে আমরা লিখতে পারি, পূর্বের স্লাইডে আমরা এটা দেখেছি। তো এই কুলম কুলম কাটা যাবে, শুধু জুল থাকবে, অর্থাৎ ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে মূলত কৃতকাজ বা গতিশক্তি, এটা তোমাকে বুঝতে হবে। এই যে দেখো মানটা হচ্ছে 1.6 × 10⁻¹⁹ জুল, এটা সরাসরি মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে ইলেকট্রন ভোল্ট কি, তখন সংখ্যাটা দিয়ে এরকম মানটা দেখিয়ে দিবে, অথবা যদি বলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, তখন লিখবে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান একটি ইলেকট্রনের আধান ইনটু 1 ভোল্ট সমান, এরকম মান বসিয়ে এই যে ফাইনালি যে মানটা আমরা পেয়েছি এই মানটা লিখে দিবে, যদি অতি সংক্ষিপ্ত অংশে প্রশ্নটা আসে। এরপরে 1 মেগা ইলেকট্রন ভোল্টের মানটা আমরা বের করেছি। আমরা জানি মেগা যখন থাকবে তার মানে 10⁶ দ্বারা গুণ করতে হবে, তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। আবার যেহেতু ইলেকট্রন ভোল্টের মান পেয়েছি 1.6 × 10⁻¹⁹ জুল, তো এটাকে যখন আমরা 10⁶ দ্বারা গুণ করব, এটার মানটা আমরা পাবো 10⁻¹৩, আর 1.6 টা সেম থাকবে। এই পাওয়ারে পাওয়ারে আমরা যদি যোগ করি, দেখো −19 + 6, তার মানে −13 থাকবে, এককটা হবে জুল। তো আশা করছি তোমরা এই স্লাইডে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি বিভব পার্থক্য ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে সংক্ষিপ্ত অংশের জন্য। আমি এখানে লিখেছি, দেখো মনে করি কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ ও বি
বিন্দু দুটির বিভব যথাক্রমে ভিএ ও ভিবি, অর্থাৎ আমরা এখানে এ এবং বি দুইটা যে বিন্দু, এই দুইটার বিভবকে আমরা ভিএ ভিবি ধরেছি। এই যে দেখো চিত্র একে আমি বিষয়টা আলোচনা করেছি, এই যে এ বিন্দুর বিভবটা ধরেছি ভিএ, বি বিন্দুর বিভবটা হচ্ছে ভিবি, আর এদের মধ্যবর্তী দূরত্বটাকে ধরেছি আমরা ডি। তো যাই হোক, পরে লিখেছি দেখো, সুতরাং এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, আমরা জানি যে বিভব পার্থক্য হচ্ছে দুইটা বিন্দুর বিভবের বিয়োগফল। যদি ভি এর মানটা বেশি হয় তখন আমরা ভিএ মাইনাস বিবি লিখতে পারি। তো ভিএ মাইনাস বিবি মানে কি, আমরা বিভব পার্থক্যের সংজ্ঞায় পূর্বে স্লাইডে পড়েছি, ভিএ মাইনাস বিবিটা হবে বি বিন্দু থেকে একক ধনাত্মক আদানকে এ বিন্দুতে সরাতে কৃত কাজ। এই যে কথাটা আমরা লিখে দিয়েছি দেখো, সমান দিয়ে বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আদানকে আনতে কৃত কাজ। তো এইটাকে আমরা একটু ভিন্ন ভাবে দেখো লিখতে পারি, বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আদানকে আনতে তার উপর ক্রিয়াশীল বল ইন্টু আদানটির সরণ, কারণ আমরা জানি কৃত কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তো যখন আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আদানকে আনবো, সেক্ষেত্রে এখানে আকর্ষণ বা বিকর্ষণ বল একটা কাজ করবে, তার মানে কি এই বল এবং দূরত্বের গুণফলটাই হবে কৃত কাজ। এই কথাটাই আমরা এখানে উল্লেখ করেছি বা বলেছি, বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আদানকে আনতে তার উপর ক্রিয়াশীল বল। তুমি যখন এই বি বিন্দু থেকে একক ধনাত্মক আদানকে এ বিন্দুতে আনতে চাইবে, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্যের কারণে, অর্থাৎ বিভবের পার্থক্যের কারণে হয় আকর্ষণ বল কাজ করবে না হয় বিকর্ষণ বল, তো যে কোনো একটা বল এখানে কাজ করবে। তো আমরা যেহেতু জানি কৃত কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ, তো বিকর্ষণ হলে বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা নির্দিষ্ট সরণ অতিক্রম করে এ বিন্দুতে আসতে হবে। এই যে ডি ধরেছি আমরা আদানের সরণ, বি থেকে যখন এতে আনবে তার মানে আদান কর্তৃক সরণটা হবে ডি। আবার আকর্ষণ বল কাজ করলেও আকর্ষণ বল দ্বারা এই আদানটাকে টেনে এ বিন্দুতে আনবে, অর্থাৎ আদানের সরণটা হবে ডি। তো এখানে যেহেতু বল এবং সরণ দুইটাই আছে, অতএব কৃত কাজ সমান আমরা এইভাবে লিখতে পারি, বি থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আদানকে আনতে তার উপর ক্রিয়াশীল বল ইন্টু আদানটির সরণ। তো এখানে এই একক আদানের উপরে ক্রিয়াশীল বলটাই আমরা জানি প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, আমরা পূর্বের পাঠে এই বিষয়টা পড়েছি। তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আদান স্থাপন করলে সেটা যে বল অনুভব করে সেটাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। তো এখানে যেহেতু আমরা একক ধনাত্মক আদানকে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতেছি, সেক্ষেত্রে ক্রিয়াশীল বলটা হবে বি বিন্দুর প্রাবল্য, আর এই বল দ্বারা কৃত কাজের মানটা হবে বলের সাথে যখন আমরা বিন্দু দুইটার দূরত্ব গুণ করব, অর্থাৎ তড়িৎ প্রাবল্য ইন্টু বিন্দু দুটির দূরত্ব। এই বিন্দু দুটির দূরত্ব মানে হচ্ছে আদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তো আমরা এখন যদি এই প্রাবল্যকে ই এবং বিন্দু দুইটার দূরত্বকে ডি লিখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, এই যে লিখেছি দেখো, সুতরাং ভিএ মাইনাস বিবি সমান ইডি, বা এখান থেকে ই সমান লিখতে পারবো আমরা, ডিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে ভিএ মাইনাস বিবি এর সাথে ভাগ আকারে থাকবে, ভিএ মাইনাস বিবি বাই ডি সমান হওয়ার কথা ছিল ই, আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম, বা ই সমান ভিএ মাইনাস বিবি বাই ডি। তো এটা থেকে আমরা লিখতে পারি, এই যে দেখো পরের লাইনে আমরা লিখেছি, সুতরাং তড়িৎ প্রাবল্য, যেহেতু ই মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য, তো তড়িৎ প্রাবল্য সমান হবে উপরে হচ্ছে ভিএ মাইনাস বিবি, সমীকরণের মধ্যে দেখো তার মানে বিভব পার্থক্য, তো বিভব পার্থক্য বাই বিন্দু দুটির দূরত্ব। মূলত এই যে লাইনটা আমরা লিখেছিলাম তড়িৎ প্রাবল্য ইন্টু বিন্দু দুটির দূরত্ব, এটা ছিল এই যে ভিএ মাইনাস বিবি, আর ভিএ মাইনাস বিবি মানে কি এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, এই বিষয়টাই আমরা এখানে মূলত লিখেছি, তড়িৎ প্রাবল্য সমান বিভব পার্থক্য বাই বিন্দু দুটির দূরত্ব, আর এইটাই হচ্ছে বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তো আশা করছি এই পাঠে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এই পাঠে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো পড়তে হবে। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে নিবে।